नमस्कार गार्डेनिंग आर्ट चैनले आपनादेर स्वागत। आज के भिडियोते आमी मिराकुलानेर व्यवहार देखाबो। एटा आमरा कखन यूज करब, दिनेर कोन समय एटा व्यवहार करब, कोन गाछे एटा व्यवहार करब ना, एटा कतटा परिमाणे एकटा गाछे देवा जाबे, कोन गाछेर जन्य एटा खूब दरकारी, ए समस्त विषय निये आपनादेर बोलबो। एक कथाय मिराकुलानेर विषय समस्त तथ्य बा इनफरमेशन आमी एई भिडियोटाय बोलबो, ताई अनुरोध भिडियोटा स्किप ना करे देखते थाकुन। भिडियोटा खूबी इंटरेस्टिंग होते चलेछे, ताई पुरो भिडियोटा देखुन, भालो लागबे। मिराकुलान होच्छे एकटा पीजीआर बा प्लांट ग्रोथ रेगुलेटर। पीजीआर दिले गाच खूब तारातारी बृद्धि पाय, गाचेर फुल तारातारी आसे, गाचेर फलेर परिमाण अनेक बेशी हय एवं गाचेर फलेर आकार बड़ो हय। बाजारे अनेक रकम प्लांट ग्रोथ रेगुलेटर पावा जाय, तार मध्ये मिराकुलान सबचेये कम दामे पावा जाय। एबार आसि एई मिराकुलानेर विषये। एई मिराकुलाने आछे ट्राइकन्टिनेंटाल 0.05 ईसि बोले एकटा केमिकल। ईसि एर फुल फर्म होच्छे इमालसिफायर कन्सेंट्रेट। एई ट्राइकन्टिनेंटाल 0.05 ईसि प्राय प्रति गाछेई कम बेशि थाके। जे गाछे फुल बा फल भालो होच्छे सेई गाछे एर परिमाण ठीकठाक आछे, आर जे गाछे एटा कम थाके सेई गाछ एई ट्राइकन्टिनेंटाल बा पीजीआरटा दिले गाछेर क्लोरोफिलेर उत्पादन बेड़े जाबे। गाछ बेशि मात्राय় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, তার ফলে গাছের খাবার উৎপাদন বেড়ে যাবে, তাই গাছে ফুল ফল ভালো পরিমাণে হতে থাকবে। এবার আসি কতটা পরিমাণ মিরাকুলান গাছের জন্য দরকার। এর পরিমাণ যদি বেশি হয় তবে গাছ মারাও যেতে পারে, তাই এর পরিমাণটা জানা খুবই দরকার। এই মিরাকুলান আমি 1 লিটার জলের জন্য কতটা লাগবে সেটা বলবো। 1 লিটার জলে 30 ফোঁটা মিরাকুলান মেশাতে হবে, কম হলে ক্ষতি নেই। 30 ফোঁটা বা 1.5 থেকে 2 ml মিরাকুলান 1 লিটার জলে মিশিয়ে এটা বোতলে ভরে গাছের সমস্ত পাতায় আর ডালে স্প্রে করতে হয়। এবার আসি এটা গাছে কখন ব্যবহার করব। গাছের যে সময় পাতা ঝরতে থাকে অর্থাৎ শীতের সময় দেখা যায় অনেক গাছের পাতা ঝরে যায়, এই সময় ছাড়া বছরের যে কোনো সময় এটা গাছে ব্যবহার করা যাবে। গাছে ফুল আসার আগে এটা দিলে তাড়াতাড়ি গাছে ফুল আসবে এবং ফুলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। আর ফল গাছের ক্ষেত্রে ফুল আসার পরে মিরাকুলান দিলে ফুল ঝরে যাবে না এবং ফল অনেক বেশি হবে, তবে এটা গাছে নিয়মিতভাবে ব্যবহার করা যাবে না। গাছে ফুল ফল আসার আগেই এটা ব্যবহার করা ভালো, না হলে হিতে বিপরীত হতে পারে। এবার বলবো দিনের কোন সময় এটা গাছে ব্যবহার করা যাবে। গরমকালে ভোরবেলা অর্থাৎ রোদ ওঠার আগে এটা গাছে স্প্রে করা যাবে, শীতকালে এটা বিকালবেলা রোদ চলে যাওয়ার পরে ব্যবহার করতে হবে। দিনের অন্য সময় যখন রোদ থাকবে তখন এই মিরাকুলান গাছে দিলে গাছ মারাও যেতে পারে, তাই এটা ব্যবহারের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। আর এটা কীটনাশকের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করা একদমই যাবে না, তাতেও গাছের ক্ষতি হতে পারে। যে সমস্ত গাছে নতুন পাতা ছাড়ছে সে সমস্ত গাছে আমরা মিরাকুলান ব্যবহার করতে পারি, তাহলে গাছে ফুল আসবে তাড়াতাড়ি এবং ফলও অনেক বেশি হবে। এবার আসি কোন কোন গাছে মিরাকুলান ব্যবহার করা যাবে। যেসব গাছে ফুল হয় কিন্তু ফল হতে প্রবলেম হয় বা ফল না হয়ে ফুল ঝরে যায়, যেমন লেবু গাছ, সবেদা গাছ, এইসব গাছে ফুল আসার পরে মিরাকুলান স্প্রে করলে গাছের ফুল ঝরে যাওয়া বন্ধ হবে এবং ফল প্রচুর পরিমাণে হবে। ফুল আসার ঠিক আগে গাছের পাতা যখন বেরোবে তখন দিলেও তাড়াতাড়ি ফুল আসবে গাছে। আপনি যদি বাজারে মিরাকুলান না পান তাহলে যে কোনো পিজিআর গাছে দিলেও একই কাজ হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। মিরাকুলানের দাম কম বলে এটা অনেক বেশি পপুলার, কিন্তু সব পিজিআরের কাজ একই হয়। যে কোনো নার্সারি থেকে পিজিআর চাইলে আপনি পেয়ে যাবেন, মিরাকুলান না পেলে প্ল্যানোফিক্স আছে, ফ্লোরা আছে বা যে কোনো পিজিআর আপনি কিনতে পারেন। তবে সবশেষে অনুরোধ, গাছে পিজিআর ফ্রিকোয়েন্টলি বা ঘন ঘন ব্যবহার না করাই ভালো। ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।